এখন মাঠে বড় বড় রোমান্স থাকে সেই রোমান্স আরো বেড়ে যায় যখন ভিন্ন কোনো গল্প চোখ হয় চট্টগ্রামের খান পরিবারের কথা শুনলে যে কেউ বলবে কিরঙ্গনের বাতিঘর খেলোয়াড় তরিতে জড়িয়ে আছে এই পরিবারটি বহু কাল ধরে জড়িয়ে আছে তাদের হোটেল ব্যবসাও আছে সুন্দর কিছু গল্প সেই পরিবারের একজন বাংলাদেশকে প্রথম বৈশ্বিক ট্রফি এনে দেওয়ার নায়ক আকরাম খান আছেন এখন মাঠে আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে থ্যাংক ইউ আমরা শুনব সেই গল্পের কথা অনেকগুলো গল্প যেহেতু পরিবারের সাথে ব্যবসা এবং ক্রিকেট সবকিছু মিলে সুন্দর কিছু গল্প রয়েছে সেই গল্পগুলো শুনবো তার আগে আকরাম ভাই খুব একটা সাধারণ একটা জানার কথা যেটি হচ্ছে যেহেতু ব্যবসা ক্রিকেট সবকিছু মিলে আপনাদের পরিবার যদি কখনো ক্রিকেটার না হতেন তাহলে আসলে কি করতেন আপনি প্রথমত ক্রিকেটার না হলেও স্পোর্টসে থাকতাম যেহেতু আমাদের যে অ্যাটমসফিয়ার ছিল যে পরিবেশ ছিল স্পোর্টসে থাকতেই হতো কারণ আমাদের স্টেডিয়ামের পাশেই কিন্তু অটার স্টেডিয়াম তার পাশেই কিন্তু এক মিনিট লাগে আমার বাসা তো যখনই সময় পেতাম আমরা ওখানে যেতাম এবং তখন কিন্তু স্পোর্টস ছাড়ার কোনো কিছু ছিল না এখন অনেকগুলো চ্যানেল চলে আসছে সোশ্যাল মিডিয়া আসছে তারপরে ইউটিউব আসছে বাট তখন কিন্তু কিছুই ছিল না সো আমরা যখনই যেতাম আমরা ওই মাঠে গিয়ে খেলতাম আপনার বৃষ্টি সিজনে ফুটবল খেলতাম শীতকালে আমরা ক্রিকেট খেলতাম ইভেন হকিও খেলেছি যেহেতু ওই স্টেডিয়ামের পাশে আমাদের বাসা তো একটা তো ব্যাকআপ ছিল আব্বা ব্যবসায়ী ছিলেন আমাদের তো সবসময় একটা মাথায় ছিল যে কিছু না হলে আমরা ব্যবসায়ী হবো বাট ডেফিনেটলি মানে যতদিন খেলার প্ল্যান ছিল খেলে তারপরে ব্যবসায়ী হতাম বাট স্পোর্টসে থাকতাম সেটা কেন না বলছি কারণ আমার বড় ভাই কিন্তু স্পোর্টসের সাথে ছিলেন উনি ওনার যেটা হলো তামিম ইকবালের আব্বা নাফিস ইকবালের আব্বা উনি কিন্তু হি ওয়াজ এ ভেরি গুড ফুটবলার অ্যান্ড ক্রিকেটার তো ওনাকেই তো আমরা ফলো করতাম যেহেতু আমাদের পরিবার অনেক বড় ছিল ইকবাল খান আকরাম ভাই আমরা আপনার তো আরও নিশ্চয়ই আরও অনেক গল্প এবং অনেকক্ষণ ধরেই এই স্মৃতিচারণের কথাগুলো শুনবো তার আগে আমাদের সহকর্মী নুমান আবদুল্লাহ আপনার পরিবারকে নিয়ে একটি তথ্যচিত্র বানিয়েছে আমরা আপনাকে দেখাতে চাই সেটি চট্টগ্রামকে বলা হয় বাংলাদেশের ক্রিকেটের আতুর ঘর এর পেছনে বড় অবদানটা খান পরিবারের তাদের আছে সমৃদ্ধ ইতিহাস আছে দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক অবদান ভেবে এখনও বিবেচনা করা হয় আকরাম খানের ভাই ইকবাল খান খেলতেন ফুটবল তবে স্থানীয় ক্রীড়াঙ্গনের জন্য জলাঞ্জলি দেন নিজের ক্যারিয়ার নেমে পড়েন খেলোয়াড় তৈরির মহান ব্রত নিয়ে আমরা বলছিলাম এই পরিবারের ব্যবসা আর ক্রিকেটের সম্পর্ক খুঁজব সেদিকেই যাই খান পরিবার মূলত ব্যবসায়ী পরিবার আকরাম খানের বাবা মোহাম্মদ হোসেনের ছিল হোটেল ব্যবসা চট্টগ্রাম কাজী দেউড়িতে তাদের খোয়াজা হোটেল বিখ্যাত এখানকার রুটি আর নেহারির স্বাদে ঘ্রাণে তৃপ্তি মেলে হাজারো মানুষের স্বাধীনতার পর ইকবাল খান প্রতিষ্ঠা করেন KKRC তার অধীনে যারা অনুশীলন করতেন দুপুরে তাদেরকে বিনে পয়সায় খাওয়াতেন বাপের হোটেল খোয়াজাতে এভাবেই দেশের ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িয়ে যায় হোটেলটি পরবর্তীতে এখান থেকে উঠে আসেন বিখ্যাত সব ক্রীড়াবিদ ক্রিকেটের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেলেও হোটেল ব্যবসার কথা ভোলেনি এই পরিবারটি আকরাম খান যেমন বিসিবির শীর্ষকর্তা হয়েও রাজধানীতে দিয়েছেন ক্রিকেটার্স কিচেন নামের রেস্টুরেন্ট লেকপাড়ে বর্ণিল এই রেস্টুরেন্ট নাগরিকদের নজর কাড়ে তামিম ইকবাল ও তার ভাই নাফিস ইকবালও পরবর্তীতে জড়িয়েছেন হোটেল ব্যবসায় চট্টগ্রামে তাদের দেয়া দামফুকও বেশ পরিচিত যদিও করোনার থাবায় সেটি এখন বন্ধ হয়ে পড়েছে আমরা দেখছিলাম আপনার পরিবার ক্রিকেট এবং আপনার পরিবারের যে আদিকাল থেকে আসলে যে ব্যবসা সেটিও আমরা দেখছিলাম এই যে খোয়াজা হোটেল বিখ্যাত একটি হোটেল আপনি বলছিলেন যে আসলে ক্রিকেটার যদি না হতাম তাহলে স্পোর্টসম্যানই হতাম কিন্তু ব্যবসা যে আপনার বাবার এবং আপনার সেই জায়গা থেকে মন কখনো টানে যে ব্যবসাটাকে ওভাবে নিজের করে আপন করে নেওয়া আসলে জায়গাটা আপনার কী কাজ করেছে ব্যবসা তো আমাদের ব্রেড অ্যান্ড বাটার আমাদের পরিবারের জন্য আর যেহেতু আমার আব্বা প্রথম ব্যবসা কিন্তু হোটেল খোয়াজা হোটেল
এখন হয়তো অনেকগুলো ওখানে হোটেল হয়েছে, অনেক কিছু, অনেক প্রতিষ্ঠান ওখানে এস্টাবলিশ হয়েছে। বাট যেহেতু আমার আব্বার এটা প্রথম ব্যবসা এবং আমাদের কিন্তু আরও প্রচুর ব্যবসা আছে আমাদের পরিবারের, তো যেহেতু হোটেল নিয়েই আপনি যেহেতু শুরু করেছেন এবং আমার আম্মা আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনার আমার আব্বার যে প্রথম যে ব্যবসাটা হোটেল, ওটা ওইভাবেই যেন আমরা রাখি। এখন আমরা জানতে চাই যে আপনার আরও যে যে ব্যবসা আছে সেই ব্যবসা সম্পর্কে। আমাদের পরিবারের মনে করেন যে আপনার সিএনজি স্টেশন আছে দুইটা, আপনার ফিলিং স্টেশন আছে এবং যেখানে আপনার জাকির হোসেন রোডে যে যতগুলো বাস যে ভাড়া হয় সেটা কিন্তু আমাদেরই জায়গা। আমরা অনেকগুলো ল্যান্ড রেন্ট আছে আমাদের, প্লাস আমার ভাই আছেন উনি আপনার মেশিনারিজ ইম্পোর্ট করছেন, আর যেটা হলো যে বাইরে আমি এখানে ব্যবসা করছি, স্ট্রিট লাইটের ব্যবসা করছি, আমার রেস্টুরেন্ট আছে। সো এদিক দিয়ে আমরা আমাদের পারিবারিক ভালোবাসা আছে আল্লাহর রহমতে, বাট তারপর আমাদের ফোকাসটা সবসময় কিন্তু স্পোর্টসের সাথে আছে। এবং শুনে অবাক হবেন যে খোয়াজা হোটেলে আপনার একসময় এমন ছিল যে আমার বড় ভাই খুব ভালো ফুটবলার ছিলেন, ক্রিকেটও খেলতেন, বাট একটা পর্যায়ে গিয়ে উনি কিন্তু টিম চালাতেন। আজকে যে কেকেআরসি যেটা আজকে চিটং আবনি যেটা, সেটা কিন্তু আমার আব্বা মরা যেদিন মৃত্যুবরণ করলেন তার পরের দিন কিন্তু আমার বড় ভাই আমাদের এই টিমটা বিনা পয়সায় কিন্তু আবনিকে দিয়ে দিয়েছে। এবং শুরুতে আবনির ড্রেসিং রুম কিন্তু আমাদের বাসা ছিল, আমাদের এখান থেকে আশিস ভদ্র, তারপর মনে করেন পান্না ভাই ছিলেন, সুহাস ভাই ছিলেন গোলকিপার, অনেক বড় বড় প্লেয়ার কিন্তু, ইভেন মুন্না ভাই, এমএলি ভাই সবাই কিন্তু গিয়েছেন আমাদের বাসার থেকে, ওরা ড্রেস পরে হেঁটে স্টেডিয়ামে যেত। এবং এই হোটেলের সবাই কিন্তু খাওয়া খেয়েছে এবং এটা আপনারা দেখেছেন। তো তারপর আব্বা মরে যাওয়ার পর ভাইয়া ব্যবসা দেখার জন্য কিন্তু আপনার স্পোর্ট থেকে সরে আসছেন, বাট আমার ভাইয়ার আন্ডারে কিন্তু আশিস ভদ্র ছিল, অনেকগুলো প্লেয়ার ছিল যারা, বা মহারণের টিপু ভাই যেটা উনিও কিন্তু ভাইয়ার ছাত্র ছিলেন, তপন দা ছিলেন, খুব ভালো ভালো প্লেয়ার আসছেন এবং ওরা পরে ক্রিকেটও খেলেছে। এবং সেই সব কিছু মিলিয়ে আমরা স্পোর্টস এবং ব্যবসা মিলিয়ে কিন্তু আমরা একটা ভালো একটা পরিবার। এবং সবচেয়ে বড় জিনিস হলো আমরা এখনও একসঙ্গে আছি, সব ভাই একসাথে ব্যবসা করছে, এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। আকরাম ভাই, এই জায়গায় একটা যোগসূত্র খুঁজে পাই যে আমরা জানি যে তামিম ইকবাল, নাফিস ইকবাল, তারাও যে ব্যবসার সাথে নিজেদের সম্পৃক্ত করা এই সব কিছু রয়েছে, এই জায়গাটা সব কিছু মিলে আপনার কাছে কি মনে হয় যে আপনার যেই পরিবারটি সবাই মাথায় একটা ব্যবসার একটা আলাদা একটা চিন্তাভাবনা, যেটা আসলে মন থেকে পরিবার থেকে সব কিছু মিলে একটা সংযুক্তি রয়েছে কিনা? এটা হ্যাঁ, এটা মনে করেন যে আমরা যখনই লেখাপড়া শুরু করি বা একটা গিয়ে মানুষের চিন্তা করে যে কেউ হয়তো বা একটা টার্গেট সেট করে, বাট আমাদের এখানে প্রথমেই চলে আসে স্পোর্টসটা। এখন হয়তো ক্রিকেট অনেক পপুলার, এখন মনে করেন মানুষ ক্রিকেট অনেক প্লেয়ারকে চিনে, বাট আমি যখন ক্রিকেট শুরু করছি তখন কি ক্রিকেটকে কেউ চিনতো না, তখন কিন্তু সবাই ফুটবলকে চিনতো। তো আমার বাসার থেকে একটা জিনিস খুব যেটা পজিটিভ, যে যেটা হতে চায় সেটাই জন্য কিন্তু সবাই সাপোর্ট করে, এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা পরিবারে পাওয়া যায় না। হয়তো বা অনেক প্যারেন্টসের অনেক ইচ্ছা থাকে যে আমার ছেলে বা আমার মেয়েকে আমরা কিছু করবো, বাট আমার আব্বা আম্মা কিন্তু ওই ধরনের ছিলেন না। আর আমাদের মাঝে একটাই ছিল, আমরা যখনই স্পোর্টস ছেড়ে দিব আমরা ব্যবসায় গিয়ে জড়িত হবে, যেহেতু ব্যবসার অপরচুনিটি আমাদের কাছে অনেক বেশি আছে। সো এই জন্যই আমরা হয় স্পোর্টসম্যান নাহলে ব্যবসায়ী মনে ক্রিকেটার হয়ে ওঠার পেছনে কোনো বাধা আপনাকে কখনোই না? ইভেন আমাদের তখন দুইতলা বাড়ি ছিল, এখন আমরা ভেঙে আপনার বড় করেছি আপনার ছয়তলা বিল্ডিং, এবং এমন ছিল যে বারান্দায় আমি ক্রিকেট খেলতাম তখন, কিন্তু আবার আমি রিপিট করছি, ক্রিকেটে কিন্তু কোনো পপুলারিটি ছিল না। তো মনে করেন যে তখন বারান্দায় কিন্তু অনেকগুলো গ্লাস ছিল, তো আমি টেনিস বলে ব্যাটিং করতাম, অনেকগুলো গ্লাস ভেঙেছে, বাট আমার আম্মা কোনো দিন আমাকে একটা কথা বলেননি, যেগুলো এখন ফিল করি আর কি। নর্মালি মা বাবা বলেন ঠিক আছে মাঠে যাও, মাঠে গিয়ে খেলো, বাট অনেক সময় দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে বা একটা অসময় আমি ব্যাটিং করছি। সো এইসব ফ্যাসিলিটিস মনে করেন এখন আমার কাছে মনে হয় যে আমরা উই আর সো লাকি যে এরকম প্যারেন্টস পেয়েছি, এরকম সুযোগ পেয়েছি, এরকম আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। এখন মনে করেন যে এরকম আমার মনে হয় না কেউ পাবে এই ফ্যাসিলিটিস। আকরাম ভাই, আমি যদি এখনকার চিত্র দিকে কিছু তাকাই, আমরা ক্রিকেটার কিচেন নিয়ে কথা বলছিলাম, দেখলাম তথ্যচিত্রে, সেখানে আমরা দেখতে পাই যে রেস্টুরেন্টে গেলেই ক্রিকেটের অনেক স্মৃতি, আগের আপনার ওই ক্রিকেটার্স কিচেনেও আমরা গিয়েছি, সেখানে হচ্ছে আপনার ISSC ট্রফি জয়ের যে ছবি সেটিও রয়েছে। ভবিষ্যতে এমন কোনো পরিকল্পনা রয়েছে কিনা যেখানে আসলে যারা ক্রিকেট প্রেমীরা আছেন, যেহেতু আপনি রেস্টুরেন্টের ব্যবসায় এই ব্যবসার সাথে আপনি খুব ভালোভাবে আপনি বুঝেন, সেই জায়গাটায়
মেরুবন্ধন করা, ক্রিকেট প্রেমীরা যারা যাবে সেখানে নিজেদেরকে আসলে ওই জায়গাটা খুঁজে পাবে, এরকম কোনো পরিকল্পনা আপনার রয়েছে কিনা? না, যেটা হয়েছে যে আমি জায়গাটা লাখি, যে জায়গাটা আমি পেয়েছি, পাওয়ার পরে যেহেতু একটা এখানে আমার মনে হয়েছে যে হোটেল করাটা খুব ভালো হবে এবং আমার এক্সপিরিয়েন্স আছে, আমাদের আব্বা, আমাদের যে গার্জিয়ান মানে প্যারেন্টস ছিলেন ওনারা হোটেলের ব্যবসায় ছিলেন, সো আমি মনে মানে আমি যেটা মনে করেছিলাম যে এখানে হোটেল করলে কিন্তু আপনার ভালো হবে। সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হয়েছে, সব সময় কিন্তু এখানে স্পোর্টসের কোনো না কোনো প্রোগ্রাম হয়, হয়তোবা এক্স যারা প্লেয়ার আছেন, কারেন্ট যারা প্লেয়ার আছেন, ওরা আসেন, এসে কিন্তু ওখানে অনেকগুলো অনুষ্ঠান করেন, আড্ডা মারেন, গেট টুগেদার আমরা করি। সো ঢাকায় কিন্তু আপনার ওরকম সব ক্রিকেটাররা যে একটা জায়গায় গিয়ে যে বসবে সেই অপরচুনিটি থাকে না, এবং ইভেন যদি হ্যাঁ একটা জায়গায় আমরা একসাথে ওই স্টেডিয়ামে, বাট ওখানে ওই সিচুয়েশান থাকে না যে কথা বলার, যে তত খেলা দেখছে, সিকিউরিটি আছে সে, বাট এখানে কিন্তু আমাদের ওই অপরচুনিটি আছে। এবং ডেফিনেটলি ডে বাই ডে আমি একটু সময় পেলে এবং আমি যত ভালো আরও ভালো করতে চাই, যেন এখন যেরকম বাংলাদেশের সব প্লেয়াররা আসছে, ঢাকার বাইরে থেকে যে প্লেয়াররা আসে ওরা আসে এখানে গল্প করে, আমরা আড্ডা টাড্ডা মারি, বাট এটা ফিউচারে যেমন ইন্টারন্যাশনাল প্লেয়াররা এসে যে এখানে বসে আড্ডা টাড্ডা মারবে, একটা এই প্ল্যানটা আমার আছে। আকরাম ভাই, আমরা দেখলাম যে আপনার বাবা, আপনি ব্যবসার সাথে জড়িত, আপনার পূর্বসূরি যারা হবে তাদেরকে নিয়ে আসলে প্ল্যানিং কি, তারাও কি ব্যবসার সাথে জড়িত, এরকম কোনো চিন্তা ভাবনা আপনার আছে যে নাকি তাদেরকেও আপনার যেরকম ক্রিকেটার হতে কোনো বাধা পাননি, পরিবার আপনি যেটা হতে চেয়েছেন সেটাই হতে পেরেছেন, আপনার আমরা যতটুকু জানি আপনার দুটি মেয়ে রয়েছে, তাদের সম্পর্কেও কি আপনার একই রকম যে তারা যা হতে চায় তাই, নাকি ব্যবসার দিকে একটু তাদেরও মন মানসিকতা রয়েছে? হ্যাঁ, আমি মনে করেন যে শুরুর থেকে আমার বড় মেয়ে এখন কানাডায় পড়ছে, ও গ্রাজুয়েশন করে ফেলবে, ছোটোটা ও লেভেল দিচ্ছে, তো আমরা কোনোদিন কিন্তু বলিনি, যেহেতু যেটা আমরা প্যারেন্টস থেকে পেয়েছি, অনেকের ডিমান্ড থাকে যে না তুমি ইঞ্জিনিয়ার হও বা তুমি ডাক্তার হও বা তুমি, বাট এই ধরনের কোনো দিন আমরা যেটা এনজয় করে সেটাই হওয়া ভালো। এবং আমাদের যে টার্গেট ছিল, আমরা আমার বউয়ের যে ওদেরকে একটা ভালো স্কুলে যেন আমরা দিতে পারি, এবং সেটা আমরা করতে পেরেছি এবং সেখান থেকে ওরা ভালোভাবে লেখাপড়া করছে, এটাই আল্লাহর কাছে চেয়েছিলাম, আল্লাহর রহমতে এখন পর্যন্ত সব ঠিক আছে। বাট আমরা আমি আমার ফ্যামিলি এখন যেহেতু জিনিসটা চলে আসছে, যেমন আমার ফ্যামিলি আমার দুইটা মেয়েকে আমরা কোনো কিছু জোর করিনি যে কী হইতে হবে না, আমরা সবসময় কিন্তু ওদের ইন্টারেস্ট আমরা দেখেছি, ওরা যেটা চেয়েছে আমরা চেয়েছি। আমার বড় মেয়ে কানাডা পড়তে চেয়েছিলো, আমার ওয়াইফ ইচ্ছা ছিল ইউকেতে পড়বে, বাট তারপরেও কিন্তু যেহেতু দেখেছে মেয়ে কানাডা ইন্টারেস্টটা বেশি, সো আমরা ওটা অ্যাকসেপ্ট করেছি। সো এই জিনিসটা কিন্তু স্বাধীনতা ওরকমই আমরা করছি, এবং এখন মনে করেন আমার ভাইয়ের ছেলেরা ক্রিকেট খেলতে চাচ্ছে, ওদেরকে আমরা ওই সুযোগটা করে দিচ্ছি, এনিথিং আমরা করি আর কি। আমরা যদি আবার একটু পেছনে ফিরতে চাই, এই যে খোয়াজা হোটেল বিখ্যাত, আপনি বলছিলেন যে অনেক অনেক স্মৃতি রয়েছে, আসলে জানতে চাই আপনার কাছ থেকে যে এই খোয়াজা হোটেলকে ঘিরে যে ব্যবসার যে সূত্রপাত, সেখান থেকে আপনি আরও ব্যবসার নাম বলেন, আপনার পারিবারিকভাবে অনেক দূর এগিয়েছে, ওখান থেকে মানে এমন কোনো স্মৃতি যেটা আপনাকে মনে পড়ে যে ওই জিনিসটা আসলে না হলে এটা হতো না, কিংবা ওই জিনিসটা হয়েছে বিধায় আজকে আমরা এত কিছু, এরকম কোনো গল্প, এরকম কোনো স্মৃতি আমাদের সাথে যদি? জি, আমি দেখেছি, মনে করেন যে অনেক অ্যাডভান্টেজ পেতাম এই হোটেল থাকে, তো মনে করেন যে অনেক বন্ধুবান্ধব ছিল, হয়তো ওদের খিদা লাগলে হয়তো আসতো আমার সাথে প্র্যাকটিস করতো, আর যেহেতু আমি ব্যাটসম্যান ছিলাম আমাকে বোলিং করতো, করার পরেই কিন্তু আমরা হোটেলে গিয়ে খেতাম। সো ওগুলো কিন্তু কোনো সময় হয়নি যে আমার বড়ো ভাই মনে করেন একটা কেকেআরসি টিম চালাতেন, আপনি চালাবার পর তো মনে করেন যে আপনি একটা অনেক খাওয়া দাওয়ার একটা ব্যাপারটা বসে সেটা অন্য জন্য পুরো খোঁজা টোল। আর চিটাং আমি বললাম তেমন কেউ নেই যে এখনকার প্লেয়ারদের আমি জানি না, বাট মনে করেন যারা 15 বছর আগে যে প্লেয়াররা ছিল সবাই কিন্তু ওখানে গিয়ে মানে এনজয় করেছে, ফুড খাওয়া দাওয়া করেছে, এবং ওখানে একটা পরিবেশ ছিল স্পোর্টসদের, কারণ যেহেতু তখন তো আমি বললাম এখনকার মতো তখন এত হোটেল ছিল না, যে অটো স্টেডিয়ামে খেলার পর সবাই ওখানে এসে গরু মাংস পরোটা, কিন্তু জিলাপি ছিল অনেক নাম করা, এবং আমার ওই জিলাপিতে আমার আব্বাও কিন্তু অনেক ভালো ভালো মানুষের সাথে পরিচয় হয়েছে, এবং আমাদের ব্যবসাও যে বেড়েছে ওটার একটা কারণ আমি দেখছি, কারণ অনেকে আসতো পরিচয় হতো, এমন ইভেন এর মধ্যে আমি বলছি আরবাব আহমেদ একজন ছিলেন, উনি ম্যাগনার আপনার হেড ছিলেন চিটংয়ে, তো ওই খাজা হোটেলের জিলাপি নিয়েই আলাপ করতে করতে কিন্তু পরে কিন্তু আমাদের দুইটা পেট্রোল পাম্পও আমরা দিয়েছি, এবং বিশেষ করে ওনার জন্য, আমার আব্বার খুব ক্লোজ বন্ধু ছিলেন। তো আমি মনে করি আজকে আমরা এখানে যেখানে আসছি আমাদের পুরো পরিবারটাই হোটেলের অনেক অবদান আছে আল্লাহ। এখন তো অনেক ব্যস্ত সময় পার হয়, ক্রিকেট নিয়েও রয়েছেন, বোর্ড পরিচালক হিসেবে আছেন, কখন এখন কি যাওয়া হয় সেই হোটেলে? হ্যাঁ হ্যাঁ, আমরা
সরি আমি আপনার প্রশ্ন শেষ করি, আমরা প্রত্যেক ঈদে মনে করেন কুরবানি আসতেছে, কুরবানিতে মনে করেন আপনার বাসা থেকে অর্ডার দিয়ে দিবে পরোটা, আমার যেহেতু খাওয়া, এবার আমরা হোটেলে গিয়ে বসি, ওখানে নাফিস তামিম আমি আমার যত আমার মেয়ে ক্যানাডা থেকে আসে সবাই ওখানে গিয়ে আমরা খাই। ইভেন এখনও চিটাংয়ে গেলে মনে চিটাংয়ে গেলে আমার বউ বলে দেয় যে সকালে এটা এটা, ওখানে আমাদের নানুটি আছে স্যুপ, একটা স্যুপ বলে ওটা হলো চিটাংয়ের সাদা চিকেনের দিয়ে, আমরা নিহারি গল্প শুনলাম নিহারি, তো আমাদেরকে আমরা ওটাই করি, আমাদের খুব এনজয় করি খোয়াজা হোটেলের। সবকিছু মিলে খান পরিবার ক্রিকেটের পেছনে অবদান, ব্যবসার প্রতি অবদান, সবকিছু মিলে খান পরিবার অনেক ভালো অবস্থায় রয়েছে, ইনশাআল্লাহ দোয়া করবেন। অবশ্যই একদম ভাই, আমরা আরও কথা বলবো, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে, এখন মাঠে নিচ্ছে একটি বিরতি, বিরতির পর আবার ফিরবো, সাথে আছেন আকরাম খান। বিরতির পর আবারও ফিরে এলাম। আকরাম ভাই, বিরতির সময় আপনি এর কথা বলছিলেন যে খোয়াজা হোটেল থেকে আপনি অনেক ব্যবসার কথা বললেন, সেখান থেকে আপনার ব্যবসার যে একে একে যে উন্নতি, আসলে সেটা শুরুটা নিশ্চয়ই সেই খোয়াজা হোটেল, সেই গল্পটা কি ছিল? না, প্রথম ব্যবসা কিন্তু খোয়াজা হোটেল, এবং এটা কিন্তু আজমির শরীফ, আজমির শরীফ আমার যে খাজা বাবা যে আমরা, ওনার নামে কিন্তু আব্বা রেখেছিলেন, এবং এই ব্যবসা শুরু করে এরপরেই কিন্তু আমার আব্বা অনেকগুলো ব্যবসায় করেছেন, এবং আমরা ফাইন্যান্সিয়ালি অবস্থা আল্লাহর মতে ভালো আছি বিকজ অফ দিস খোয়াজা হোটেল। তো এই জন্য আম্মা সবসময় বলেছেন তোমরা যাই করো না করো এই হোটেলটা কিন্তু এইভাবে রেখো, এই হোটেলটা কোনো সময় বন্ধ না করার জন্য আর কি। তো ওইভাবেই আমার এক ভাই এটার সাথে লেগেই আছে, আফজাল খান, সে কিন্তু এটা সবসময় দেখে, এবং এই হোটেল করার পরেই কিন্তু আমরা অনেক ব্যবসার অপরচুনিটি পেয়েছি এবং সেগুলো আমরা করছি। অর্থাৎ আকরাম ভাই, খান পরিবারের যে একাত্মতা সেটি এখনও অটুট, এবং আমরা দোয়া করি যেন সেটা যেন অটুট থাকে। আকরাম ভাই, আপনি আমাদের সাথে আছেন, আপনি বোর্ড পরিচালক ক্রিকেটের সাথে, ক্রিকেট নিয়ে তো একটু আলাপ করতেই হয়, নয়তো দর্শকরা বলবে যে ক্রিকেট কোথায়। সেটি জানতে চাই যে কিছুদিন হলোই এটি আসলে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সব কিছু মিলে আসলে বোর্ড, কিছুদিন আগে বোর্ড সভাপতি তিনি নিজেও বলেছেন যে ব্যয় সংকোচের দিকে একটু, এই নীতিতে একটু বোর্ড যেতে চায়। আমরা জানতাম যে আগে যখন যেই দল সফর করতো হোস্ট কান্ট্রি সেটার ব্যয় বেয়ার করতো, কিন্তু করোনার কারণে এই নিয়মটা কিন্তু পরিবর্তন, যে কারণে এখন সফর করলে নিজেদেরকে ব্যয় বেয়ার করতে হয়। এই জায়গায় ওয়েস্ট ইন্ডিজ আমরা দেখেছি যে আগে 2018 সালে আপনারা যখন সফর করেছে বাংলাদেশ ক্রিকেট দল, তখন 1 কোটির উপরে তাদের খরচ, কিন্তু এবার কয়েক গুণ বেড়ে প্রায় 5 কোটির মতো খরচ। কিন্তু এই যে ব্যয় সংকোচের নীতি আমরা দেখতে পেয়েছি যে প্রধান নির্বাচক সহ আরও অনেক ক্রিকেটের কথা বলা হচ্ছে যে তাদেরকে সফর থেকে তারা যাচ্ছেন না সফরে, এটা কি সফরের উপরে কোনো প্রভাব পড়বে কি না বলে আপনার কি মনে হয়? না, আপনার করোনার আগে যেটা ছিল যে আপনার একটা, প্রথমত আমি একটা কথা বলি, যখন একটা সিরিজ হয় তখন ওরা কিন্তু একটা সংখ্যাটা বলে দেয় যে আপনি কতজন নিয়ে যাবেন। আমরা মনে করেন 35 জন নিয়ে গেলে ওরা যখন আসবে ওরাও তখন 35 জন নিয়ে আসবে, সেটা আমরা খরচ বহন করব এবং আমাদেরটা ওরা করবে। বাট এর বাইরে যদি আপনি নিতে চান সেটা নিজের খরচের উপর নিজেকে খরচ করতে হবে, এটা হলো নিয়ম। আর যেহেতু করোনার সময় কিন্তু আপনার 7-8 জন কিন্তু আপনার আমরা বেশি যেতাম, এটা রিজন হলো যেহেতু আপনার কোনো প্লেয়ারের যদি করোনা হয় তাহলে কিন্তু আপনার সাথে সাথে রিপ্রেজেন্ট করতে পারবেন না, আপনাকে রিপ্লেসটা, হ্যাঁ, কোয়ারেন্টাইনের ব্যাপার আছে। এই জন্য আমরা আগে থেকে প্রত্যেকটা দল আগে থেকে অ্যাক্সেস প্লেয়ার নিয়ে যেত, তার মধ্যে আপনার ডাক্তার, তারপরে মনে করেন যে আপনার কিছু সংখ্যা বেড়ে যেত। বাট এখন যেটা হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ট্যুরে দেখলাম আগে যে টিকিটের দাম ছিল 4-5 লাখ টাকা সেটা কিন্তু এখন 9-10 লাখ টাকা হচ্ছে, এটা একটা ব্যাপার আছে। এবং অ্যাক্সেস লোক নেওয়ার তো প্রয়োজন হচ্ছে না, বিকজ এখন আল্লাহর রহমতে আপনার করোনার ওরকম প্রভাব নেই। তো এবং এটা ঠিক যে যেহেতু এমন এই বোর্ডটা কিন্তু একসময় যখন প্রত্যেকটা বোর্ড আপনার প্লেয়ার বেতন কমিয়ে দিয়েছে, আপনার স্টাফ ছাঁটাই করেছে, বাট তখন কিন্তু আমাদের বোর্ড কিন্তু এগুলো, আমরা ক্রিকেট বোর্ড, আমাদের মাননীয় বোর্ড প্রেসিডেন্ট কিন্তু এগুলো করেননি, উনি কিন্তু সবসময় কিন্তু উজাড় ছিলেন এই ব্যাপারে এবং উনি এখনও আছেন। বাট অ্যাক্সেস যে খরচগুলো আছে সেগুলো সেগুলো নর্মাল করার জন্য আমরা চেষ্টা করছি। আমাদের একটি তথ্যচিত্র রয়েছে, আমরা সেটি আপনাকে দেখাতে চাই। এই কস্ট কাটেল করতে হবে, যেহেতু এখন বাইরের জিনিসপত্রের দামের কোনো মানে কেউ আগে থেকে প্রেডিক্টই করতে পারছি না, আমরা 1 মাস আগে যেটা ছিল এখনও সেটাও নেই, তার চেয়ে অনেক বেড়ে গেছে। সো সেই জন্য বোর্ডকে ওভারঅল বলা হয়েছে প্রত্যেকটা বাজেট এক্সিড করে যাচ্ছে, সেই জন্য তাদেরকে বলা হয়েছে যে না, সব জায়গায় কস্ট কাটেল করতে হবে এখন থেকে, ইনক্লুডিং এই শ্রীলঙ্কা, এই ওয়েস্ট ইন্ডিজ ট্যুর।
অস্থিতিশীল বৈশ্বিক অর্থনীতির ব্যাপক প্রভাব পড়েছে দেশের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডে। 900 কোটি টাকার মালিক বিসিবি নিজেদের বাজেটে ভারসাম্য আনতে ব্যয় সংকোচন নীতিতে এগোতে চায়। সেই ধারায় আয় ব্যয় ঠিক রাখতে বিদেশ সফরে বাংলাদেশ ক্রিকেট দলের বহর আটোসাঁটো করছে বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই হচ্ছে কাটছাট, তাই উইন্ডিজ সফরে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, পেসার হাসান মাহমুদ সহ 7 জন কোচিং স্টাফকে বাদ দেওয়া হয়েছে। করোনা মহামারীর ধাক্কায় বিশ্বের সব ক্রিকেট বোর্ডগুলো অর্থনৈতিক মন্দায় পড়ে, সেই ধাক্কা এখনও তারা সামলে উঠতে পারেনি। গেল কয়েক বছরে বিসিবি বার্ষিক বাজেটের চেয়ে ব্যয় করেছে বহুগুণ, এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকেই বিসিবি ব্যয় সংকোচন নীতিতে। তবে ক্রিকেট বোর্ড বলছেন এই ব্যয় সংকোচনের নীতিতে খেলোয়াড়রা নন। বোর্ডের দাবি যৌক্তিক পরিকল্পনায় এগোচ্ছে তারা, কারণ 2018 সালে এই ওয়েস্ট ইন্ডিজ সফরে 42 দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের খরচ হয়েছিল 1.5 কোটি টাকা, বর্তমানে তা বেড়ে হয়েছে 3 গুণেরও বেশি। এবারের সফরে খরচ হবে 5 কোটি টাকার অধিক। উইন্ডিজ সফরে যে খরচগুলো দ্বিগুণ হয়েছে বিসিবির, জনপ্রতি বিমান ভাড়া যেখানে ছিল 4 লাখ টাকা তা হয়েছে দ্বিগুণ, হোটেল ভাড়া যেখানে ছিল 22,000 টাকা তা ঠেকেছে 50,000-এ, খেলোয়াড়দের দৈনিক ভাতা $100, আয়োজক দেশই এটা দিয়ে থাকতো, কিন্তু ICC নতুন নিয়মে এবার এই খরচ বহন করতে হবে অতিথি দলকেই, দ্বিগুণ হয়েছে প্রতিদিনের খাবার খরচ। 42 দিনে একজনের প্রতি বিসিবির খরচ 25 থেকে 27 লাখ টাকা। বিশ্বজুড়ে সব কিছুরই দাম বেড়েছে হু হু করে, তার প্রভাব বাংলাদেশে বিদেশ সফরে টের পেয়েছে ক্রিকেট বোর্ড। বহুগুণ ব্যয় বাড়ায় বিসিবির বার্ষিক বাজেটের সীমাও অতিক্রম হচ্ছে, তাই বিদেশ সফরে ব্যয় সংকোচন নীতিতে হাঁটার বিকল্প দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আকরাম ভাই, আমরা দেখছিলাম আপনি যা বলছিলেন তাই আসলে, এখানে বোর্ডের উদার নীতির কথাও আপনি বলছিলেন যে ক্রিকেটারদের পিছনে সবসময় বোর্ড উদার ছিল, কিন্তু এখন বোর্ড পরিচালক যে বলছিলেন যে সামনে অনেকগুলো প্রকল্প রয়েছে সব কিছু মিলিয়ে, কিন্তু এই যে সমস্যা, এই সমস্যাটা আসলে সমাধান করার পথটা আসলে এটা কি, এটা শুধু ব্যয় সংকোচন নীতি নাকি আরও অন্য কিছু দিয়েও আসলে এটাকে ইয়ে করা যায়? না, আমাদের তো প্ল্যান আছে। মনে করেন আমরা যখন সিরিজ করব, আমরা যদি BPL আছে আমাদের ইনকামের একটা ভালো সোর্স, আমরা স্পন্সর আছে, সেগুলোর দিকে তো আমরা কনসেন্ট্রেট করছি এবং আল্লাহর রহমতে আমরা ওগুলো ভালোভাবে যাব। বাট আমাদের যে প্রকল্প আছে, যেমন চিটংয়ের একাডেমির একটা আছে, তারপরে ইনডোর আছে চিটংয়ে, তারপরে মনে করেন যে আমরা নতুন মাঠ একটা কেনার চিন্তাভাবনা করছি, আমরা সিলেটে ইনডোরের করব, আমরা সেখানে আমরা একটা আরেকটা নতুন মাঠ তৈরি করেছি, ইভেন খুলনা আছে, রাজশাহী আছে, এগুলোতে আমরা যতটুকু পারি আমরা ডেভেলপ ডেফিনেটলি করবো প্লেয়ারদের জন্য, যেটা প্লেয়ারদের জন্য ভালো হয়। বাট যে খরচটা হয়েছে, যে এখানে যে করোনার জন্য যেগুলো অ্যাক্সেস করা হয়েছিল সেটা কিন্তু আমরা কাটেল করেছি। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা হয়েছে, আমাদের মাননীয় শেখ হাসিনার নামে যে স্টেডিয়াম আমরা তৈরি করবো সেটাই কিন্তু আমরা পূর্বাঞ্চলে সেটাই কিন্তু আমরা হাত দিব, তো সো এখানেও কিন্তু আমাদের প্রচুর টাকা আমরা খরচ করবো। তো সব কিছু মিলিয়ে ইনশাল্লাহ আমরা হোপফুলি আমরা সাকসেস হব, বাট আমরা খরচটা একটু কমিয়ে ফেলেছি, দ্যাটস অল। আপনি BPL এর কথা বলছিলেন, সামনে BPL, সেই জায়গায় একটা ইয়ে সবসময় থাকে দর্শকদের, যে অন্য ফ্র্যাঞ্চাইজি যেভাবে জৌলুসপূর্ণ ফ্র্যাঞ্চাইজি যেভাবে আয়োজন করে, BPL এ সেটা বোর্ড আয়োজনের দিক থেকে মানে টাকা খরচের দিক থেকে সে জায়গাটা ওইভাবে জৌলুসটা আনা হয় না, এই জায়গাটায় কি এবার এই বাজেটের কারণে এই যে ব্যয় সংকোচন সেটার কোনো প্রভাব কি BPL এ পড়তে পারে? না, এটা তো পড়েছে আপনার করোনার জন্য, কিন্তু আমরা গত 3 বছর আমরা যেভাবে, তার আগে কিন্তু আমরা খুব ভালোভাবে কিন্তু আমাদের BPL হয়েছে এবং ইনশাল্লাহ ফিউচারে হবে। বাট এই গত 2-3 বছর আমরা জাস্ট করোনার জন্য আমরা অনেকটা পিছিয়ে পড়েছি, আপনার ফ্র্যাঞ্চাইজিগুলো ফাইন্যান্সিয়ালি ওরকমই স্ট্রং ছিল না, ওদেরও অনেক কথা মানে অনেক ব্যাপার ট্যাপার ছিল, বিদায় আমরাও কিন্তু ওইভাবে ছাড় দিয়ে, বরঞ্চ আমরা কিন্তু ক্রিকেট বোর্ড থেকে টাকা দিয়ে কিন্তু আমরা BPL করেছি, আপনারা তো দেখছেন আমাদের সিস্টেমটা অন্য ছিল। তো হোপফুলি যে আপনার নেক্সট টাইম থেকে কিন্তু এই জিনিসটা হচ্ছে না, আমরা যেমন আগে মনে করি ইন্ডিয়ার পর আমাদের ছিল, এর মধ্যে এই গত 2-3 বছর আরও 2-1 ফ্র্যাঞ্চাইজি চলে আসছে, বাট ইনশাল্লাহ আমরা আগের জায়গায় চলে আসবো যেহেতু সিচুয়েশান এখন ভালো হয়েছে। আকরাম ভাই, আমরা একেবারে শেষ সময় চলে এসেছি, আপনাকে আমরা পেয়েছি এবং আপনার খান পরিবারের যে গল্প এবং সেই সাথে ক্রিকেটের সূত্রে আমরা জানতে পারলাম অনেক কিছু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে উপস্থিত হওয়ার জন্য। আপনাদেরকে ধন্যবাদ। Thank you.